আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি টাটকা নিউজে। প্রবাসীরা এবার চমকই দেখালো, কিন্তু এই আলোচনা শুরু করবার আগে আমি এটা বলতে চাই, প্রবাসীদের হেয় প্রতিপন্ন করেন যারা, তাদের একবার হলেও লজ্জা হওয়া দরকার এবং প্রবাসীদের কাছে ক্ষমা চাওয়া দরকার। প্রবাসীরা কি করেছে দেখুন। বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনা ভাইরাসের সংকটের মধ্যেও দেশে রেমিটেন্স আহরণের রেকর্ড হয়েছে। বিগত কয়েক বছরের মধ্যে এটি একটি অসাধারণ রেকর্ড। চলতি 2019-20 অর্থবছর শেষ হওয়ার আগেই প্রবাসী বাংলাদেশিরা 1,706 কোটি ডলার বা 17.06 বিলিয়ন ডলার রেমিটেন্স দেশে পাঠিয়েছেন, যা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিটেন্স। অসাধারণ একটা ব্যাপার। বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংক এ তথ্য নিশ্চিত করেছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি অর্থবছরের শুরু থেকে গত 10 জুন পর্যন্ত প্রবাসীরা মোট 1,706 কোটি ডলার সমপরিমাণ অর্থ দেশে পাঠিয়েছেন। এর আগে কোনো এক অর্থবছরে এত অর্থ দেশে আসেনি, অর্থাৎ অর্থবছর শেষ হবার 20 দিন আগেই রেকর্ড পরিমাণ রেমিটেন্স এসেছে বাংলাদেশে। জানা গেছে চলতি অর্থবছরে রেমিটেন্সের উপর সরকার ঘোষিত 2% প্রণোদনা ঘোষণা করে। এরপর থেকেই রেমিটেন্স প্রবাহ বাড়তে থাকে, যা চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত রেমিটেন্সে প্রবৃদ্ধি ছিল 20.20%। প্রিয় দর্শক, অসাধারণ এই খবরে চেঞ্জ টিভির পক্ষ থেকে রেমিটেন্স পাঠানো প্রবাসী তারকাদের আমরা অভিনন্দন জানাচ্ছি। নিঃসন্দেহে তারা এই দেশের অগ্রগতি উন্নয়নের বড় যোদ্ধা। সেই জন্যে আবারও আহ্বান জানাব প্রবাসীদের সম্মান দেবার জন্যে। রাষ্ট্রীয়ভাবে প্রবাসীরা যেন মর্যাদা পায় সেটা নিশ্চিত করা দরকার। ভালো থাকুন সবাই, শুভেচ্ছা নিরন্তর।